হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করি অনেকটাই ভালো আছো আমাদের বাড়িতে আজ খারনার দিন খারনার দিন যে রাতে পুজোটা হয় রুটি আর পায়েস দিয়ে সেই পুজোটাই এখানে হচ্ছিলো আর আমি ছোট্ট করে একটা ভিডিও তোমাদের জন্য তুলে নিলাম তারপরে দিন সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে আমি কিন্তু কাজে লেগে পড়েছি এদিকে সব ফলটলগুলো ধুয়ে কিন্তু চোখের ওপরে সাজিয়ে রেখেছি আর এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এদিকে মা রান্নাঘরে মানে ঠাকুরের জন্য এখানে নতুন করে রান্নাঘর করা হয়েছে মা অরগের ঠেকুয়া ভাসছেন মা বরাবরই কিন্তু নিজেই অরগে অরগের ঠেকুয়াগুলো ভাজে এই কাজে আমরা যাই না আর এখানে সব কুলা টুকরি এগুলো সব কিছু ধুয়ে মুছে সব পেপার লাগানো হয়েছে আর এদিকে কিন্তু ঠেকুয়া বানানোর জন্য সব এদিকে রেডি হচ্ছে আর এইদিকে সবাই মিলে কিন্তু বিকালের ঘাটে চলে গিয়েছে আমরা কিন্তু দুই তিন জন পিছিয়ে পড়েছি কারণ আমাদের আমরা তো সমস্ত কাজকর্মগুলো নিজেদের হাতে গুছিয়ে নিয়েছিলাম তার জন্য একটু লেট হয়ে গিয়েছে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে আমি কিন্তু বকবক করছিলাম রাস্তায় যেহেতু এতটা গান বাজনা হচ্ছিল যা তার জন্যই কিন্তু আমি কিন্তু ভয়েসটা দিলাম তো এখানে আমি সবাইকে বলছিলাম আর কি যে দেখো বন্ধুরা আমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তাহলে আমাদের একটু ভালো লাগবে তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টসগুলোই কিন্তু আমাদের মনে খুবই উৎসাহ তুলে নিয়ে আসে আর খুবই ভালো লাগে যে আমাদের এরকম করে বললো তো যাই হোক তারপরে দেখো বিকালের ঘাটে আমি যতটুকু আর কি পেরেছি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করলাম এই যে এটা হচ্ছে বিকালের ঘাট এখানে সব টুলা সব কিছু সাজানো গোছানো আছে এগুলো সব নিজের হাতে করেছি আমি আর এদিকে আমাদের বিকালের ঘাটের কিন্তু পূজাটা হয়ে গেছে এদিকে সকলে সবাই মিলে কিন্তু এদিকে টুকরি টুকরি সব কিছু উঠিয়ে দেওয়া হচ্ছে মানে বাড়ির জন্য আর কি রনা হচ্ছি এদিকে বাড়ির জন্য রনা হয়ে গেছে এদিকে মা হচ্ছে সবার মাথায় আর কি ওই কাপড়টা যে পেঁচিয়ে দেয় যেন না লাগে ব্যথা মাথায় তার জন্য এটা করা হচ্ছিল আর এদিকে সবাই মিলে টুকরি নিয়ে কিন্তু তোর লাগিয়ে দিয়েছে আর আমি ছোট্ট করে এখানে একটা ভিডিও করে নিলাম আর কি তো এখন আমরা কিন্তু এদিক দিয়ে রনা হব আসলে বিকালের ঘাটটা অতটা সুন্দর লাগে না সকালের ঘাটটা যতটা সুন্দর লাগে বিকালে কিন্তু ঘাটটা অতটাও সুন্দর ফুটে ওঠে না তো এখন সবাই মিলে টুকরিগুলো উঠিয়ে দিচ্ছে পাশের বাড়ির বৌদি বলছে তুমি কখন যাবে আমি বললাম অবশ্যই যাব তারপর আমরা বিকালে ঘাটের থেকে এসে কিন্তু একটু চাটা খেয়ে নিয়েছি যেহেতু বাড়িতে শুধু মাই উপাস থাকে আমরা কিন্তু খুব একটা উপাস থাকি না আর যখন উপাস থাকার ইচ্ছে হয় তখনই থাকি আর এই যে এদিকে পুরো কিন্তু নাচ গান হচ্ছে আর আমি কিন্তু একটু একটু করে রান্না করছিলাম আর এদিকে এসে এসে একটু করে রান্না মানে নাচ করছিলাম আর কি তো এদিকে দেখো নাচ গান হয়ে যাওয়ার পরে এদিকে ঠেকুয়া বানানোর জন্য আমাদের সারা রাত তো ঠেকুয়া বানাতে হয় তোমরা যারা পূজাটা করো তারা তো অবশ্যই জানো যে সারা রাত ভর আমরা এই ঠেকুয়া বানাই এদিকে ঠেকুয়া ভাজা হচ্ছে এদিকে কেউ মুট করছি আমরা এদিকে দেখো এক হাড়ি ঠেকুয়া বানানো হয়ে গেছে হাড়ি ঠেকুয়া কিন্তু আরও ঠাকুর ঘরে রয়েছে এখানে অনেকেই এসে হেল্প করেছে তাই ভালো করে মুট করতে পারেনি তাই কিছু কিছু ঠেকুয়া কিন্তু একটু ভেঙে ঝুরঝুরও হয়ে গেছে তো তাতে কোনো সমস্যা নেই এই দেখো সুন্দর করে ভাবছে ঠেকুয়াগুলো তো যাই হোক এটা হচ্ছে আমাদের বাড়ির এক সদস্য উনি এসেছেন তো ওনাকে বললাম যে তুমি শুধু বসে থাকলে হবে না তোমাকেও একটু কাজ করতে হবে এই পুজোটা আসলে এমনই একটা পুজো এখানে সবাই মিলে মিলেমিশে কাজ করলে খুবই ভালো লাগে আর উঠানে কিন্তু এদিকে গান বাজনা চলছে সবাই নাচানাচি হচ্ছে আমি একটু করে কাজ করছিলাম আর বাইরে গিয়ে কিন্তু নাচানাচি করছিলাম তো এখানে আমি যেহেতু একটু ভিডিও করছি তাই ওরা একটু হেসে মানে এতটাই লাজুক আর এখানে দেখো আমরা রাত এখন কিন্তু রাত বাজে দেড়টা আমি এখানে কাজ করছিলাম করতে করতে আমার হঠাৎ করে মাথায় আসলো যে আমাদের এই পুচকির এখনও ঘুম নেই তাই ভাবলাম একটু এটার একটু একটু ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরি আর সবাইকে বলছে হাই বন্ধুরা তোমরা এখনও ঘুমাওনি আমার চোখে কিন্তু ঘুম নেই তোমরা ঘুমিয়ে পড়ো এদিকে লালিপ মানে চাটছে আর কি মানে খাচ্ছে তো ওর এখনও চোখে ঘুম নেই সেটাই আর কি বলা হচ্ছিল তো যাই হোক এখন দেখো ও এত রাত হয়ে গেছে জাগনা রয়েছে ও খুব নাচানাচি করে শখ করে আর এইদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো আমরা ঘাটের পাড়ের থেকে এসে আসার পরে কিন্তু যে ঠাকুরের যে অরগের ঠেকুয়াগুলো যে থাকে কুলার মধ্যে টুকরির মধ্যে সেগুলো কিন্তু সন্ধ্যাবেলা জাগাতে হয় সেগুলো পাল্টে ওই কুলাট অরগের যে ঠেকুয়াগুলো থাকে সেগুলো পাল্টে কিন্তু নতুন করে আবার ঠেকুয়া দিতে হয় সিঁদুরের ফোটা টোটা দিয়ে এবার হচ্ছে ধূপ আর হচ্ছে প্রদীপ জ্বালিয়ে কিন্তু মানে কুলা আর টুকরিকে কিন্তু জাগিয়ে নিতে হয় তারপর এখন কিন্তু বাজে হচ্ছে মানে ভোর চারটেই আর আমার শাশুড়ি মা কিন্তু বেরিয়ে গেছে তিনটের সময় ওরা একটু আগে বেরিয়েছে আর বাড়ির বউরা তো জানোই বন্ধুরা বাড়ির বউদের কত রকমের কাজ থাকে সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরেই বাড়ির থেকে বেরোতে হয় আমরা এই কয়েকজন অনেক লাস্টে বেরো বেরিয়েছি রাস্তায় একটা মানুষ নেই আর এদিকে কিন্তু ওই যে পুলিশ স্টেশন ওটাই দেখাচ্ছি তোমাদেরকে আর আমি এটাই বলার চেষ্টা করছি যে আমরা সবাই যাচ্ছি দেখো আমাদের কেমন লাগছে তারপরে আমরা চলে আসলাম ভোরবেলায় ভোরের ঘাটে তারপরে ভোরের ঘাটটা তোমাদের সামনে একটু তুলে ধরছি তোমরা একটু দেখে বল বলবে যে বিকালের ঘাটটা তোমাদের ভালো লেগেছে নাকি সকালে যে ভোরের যে ঘাটটা থাকে সেটা ভালো লাগছে দেখতে তোমরা যাই বলো না কেন সকালের ঘাটটা এতটাই সুন্দর লাগে এতটা সুন্দর ফুটে উঠে ক্যামেরায় কিন্তু আরও সুন্দর লাগছে তো চলো তোমাদেরকে আমি এটাই দেখাচ্ছি যে সকালের ঘাটটা এতটা সুন্দর লাগে মানে দেখে একদম চোখ মন সব ভরে যায় তারপরে তো এখানে মা ওই আউটার না কি বলে সেটা আর কি লাগিয়ে দিচ্ছিলো আর এগুলো কিন্তু সব কিছু সাজানো হয়ে গেছে এগুলো সব দেওয়ার এসে সাজিয়ে দিয়েছে আর ওরা যেহেতু আগে এসেছে তাই ওরা একটু সাজিয়ে নিয়েছে আর আমি কিন্তু এই সময় এই সুযোগে ভাবলাম মাকে একটু ভিডিও করে নিই তোমাদের সামনে তুলে ধরবো বলে আর এদিকে সব কিছু রেডি করা হয়ে গেছে ঘর টর সব কিছু বসানো হয়ে গেছে এখন চারদিকটায় দেখো শুধু চারুদিকটায় এত সুন্দর মানে মোমবাতি জ্বলছে প্রদীপ জ্বলছে কতটা সুন্দর লাগছে আর এদিক আমার ননদিনী কিন্তু ঘিয়ের প্রদীপ দেবে জন্য সুন্দর করে সাজিয়ে নিয়ে এদিকে ভাসিয়ে দেওয়ার জন্য কিন্তু চলে গেছে কলার ঢোঙলের মধ্যে ঢোঙার মধ্যে যে ভাসায় মানুষ থাকলে বা কোনো মানব যদি মনের থেকে করার ইচ্ছা হয় সেটা করার জন্য আর কি ঘিয়ের প্রদীপ দিলেও হয় বা তেলের প্রদীপ দিলেও হয় যে যেরকম পারবে সেইভাবে দেবে তারপরে আমাদের পাশের বাড়ির সব বনুরা সব জলে নেমেছে আর ওই যে মা দাঁড়িয়ে আছে জলের মাঝখানে আমি কিন্তু নেমেছিলাম আমার ভিডিওটা যেহেতু আমি জলে ছিলাম তাই আমার ভিডিওটা করা হয়নি তো এটা হচ্ছে আমি জলের থেকে উঠে এসে তারপরে মার ভিডিওটা একটু করলাম ভাবলাম তোমাদের সামনে একটু তুলে ধরি মাকে একটু দেখো আর এদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো ঘাটটা সকালের এতটা সুন্দর লাগে এতটা সুন্দর লাগে আর যারা যারা এই পুজোটা করো তারা তো অবশ্যই জানো যে সকালটা কতটা সুন্দর লাগে আর এদিকে পুচকির কিন্তু মান ছিল তার জন্য মা একটু জলে ঘুরিয়ে একটু দেখিয়ে দিল আর এই হচ্ছে সেই পুচকি যাকে জলের মধ্যে একটু ঘুরিয়ে দেখিয়ে দিল তারপর এদিকে সব সকালবেলা উঠানো হয়ে গেল সকালের পূজাটা আমাদের ঘাটের হয়ে গেছে তারপরে কিন্তু এই যে এই জায়গাটা এইটা কিন্তু আমি খুব মিস করি আর দেখো এখানে পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু ঠাকুরের সিঁদুর সবাই যারা সদবারা আছে মানে বিবাহ বিবাহিত মহিলারা আছে তাদেরকে কিন্তু সিঁদুর ছোঁয়াতে হয় তো আমিও আর কি সেই কাজটাই করছিলাম এখানে সব কাকিমারা রয়েছে সব কাকিমাদের সিঁদুর পড়াচ্ছিলাম আর এখানে আমার ননদ রয়েছে আমার ননদ বারবার আসছে আমার সিঁদুরে কৌটার থেকে নিচ্ছিলো আর গিয়ে গিয়ে সবাইকে পড়াচ্ছিল এখানে কাকিমাদের সঙ্গে খুব সুন্দর করে হাসি ঠাট্টা হচ্ছিলো গল্প হচ্ছিলো আর বলছিল আমাকে একটু দাও আমাকে একটু দাও আমি বললাম যে হ্যাঁ অল্পই দেবো আমি আবার একটু কম কম সিঁদুর লাগিয়ে দিচ্ছিলাম ভাবছিলাম কিছু বলবে নাকি তো আমাকে একটু বেশি করে লাগাচ্ছিল তো আমি শুধু একটা কথাই বলবো সবাই এত সুন্দর আমাকে আমাকে আশীর্বাদ করো বা সবাই সবাইকে একটু ভালোবাসার হাতটা বাড়িয়ে দাও যেন এই সুযোগটা সবসময় আমাদের জীবনে সবসময় আসে